পরাশক্তি সবাই এত জোরে জোরে ডাকছে, তুমি চুপ করে আছো কেন? মন থেকে ভগবানকে ডাকো তুমি, বলো ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি, বলো কি হলো বলো, মায়ের দিকে তাকিয়ে বলো এমা দেখলে, তুমি বলার আগেই অলংকারের জন্য পর্দা টেনে দিল। অলংকার হয়ে গেলে খুলবে, তখন তুমি বলো, তুমি মন থেকে বলবে ওম শক্তি পরাশক্তি, ওম শক্তি পরাশক্তি বলবে। শোনো, আমি তো দেখছি তুমি অভিষেক করে চন্দনটা পরোইনি, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। আমাদের এত সাহায্য করলে, তুমি কে, তোমার নাম কি, কি হলো, হাসছো কেন? ওই যে পর্দা সরিয়ে দিয়েছে, মায়ের দর্শন করো তোমরা। বলো ওম শক্তি পরাশক্তি, মঙ্গল আরতি নাও মা। বাচ্চাটা ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে, হ্যাঁ।
বাচ্চাটা ওই বাচ্চাটাই দেবী। জয় মায়ের জয়, ওম শক্তি, ওম শক্তি। মা নিজে আমার সাথে কথা বলেছে, নিজে আমার গলায় চন্দন পরিয়েছে। তোমার ভক্তি ব্যর্থ যায়নি গঙ্গা, ওই দেবী তোমার সামনে নিজে এসে দর্শন দিয়েছেন। দেবী মা, এর চেয়ে বেশি আমার আর কিছু চাওয়ার নেই মা। তুমি আমার কথা বলার শক্তি ফিরিয়ে দিয়েছো, এর চেয়ে বেশি আমার আর কিছু চাওয়ার নেই মা। আর কিছু চাওয়ার নেই আমার, কিছু না মা। নমস্কার দিদি। নমস্কার, কি ব্যাপারে এসেছেন বলুন? এখানে ওয়ার্ডেনের রুমটা কোন দিকে আছে? আমি ওয়ার্ডেন, বলুন স্যার। না তেমন কিছু না, আপনার কাছে কয়েকটা কথা জিজ্ঞেস করব। ঠিক আছে, অফিসে আসুন। চলুন। আমার নাম রাজশেখর। হ্যাঁ, বেঙ্গালুরু থেকে এসেছি। আমার এই আশ্রম থেকে একটা ইনফরমেশন নেবার দরকার ছিল। কি জানতে চান বলুন? আজ থেকে 20 বছর আগে আমি যেই দিনটার কথা বলছি, এই আশ্রমে সেই দিন কোনো একটা মেয়ে ভর্তি হয়েছিল কিনা সেটাই জানতে চাইছিলাম। আপনি এটা জানতে চাইছেন কেন? আসলে আমার খুব পরিচিত একজনের মেয়ে সেই দিন হারিয়ে গিয়েছিল। সেই দিন এই আশ্রমে ওই মেয়েটাকে কেউ এনে ভর্তি করেছিল কিনা সেটাই জানতে চাইছিলাম। দেখুন, আপনি যে মেয়ের কথা জিজ্ঞাসা করছেন সে যদি এখনকার বাচ্চাদের মধ্যে হয় তাহলে আমি বলে দেব, কিন্তু আপনি 20 বছর আগের একটা বাচ্চা মেয়ের কথা জিজ্ঞেস করছেন, সেই সময়কার বাচ্চাদের কথা আমি বলতে পারবো না। উনি যদি এখন এখানে না থাকে তাহলেও হবে, ওই দিনই ওই বাচ্চাটা এখানে এসেছিল কিনা আমি শুধু সেইটুকুই জানতে চাইছিলাম। কিছু মনে করবেন না, এই আশ্রম সম্পর্কে পুরনো কোনো ইনফরমেশন আমরা কাউকে দিই না, কারণ এখানকার বাচ্চারা অন্যান্য জায়গায় গিয়ে তাদের মতো করে বাঁচছে। আমরা যদি এখন কোনো ইনফরমেশন দিই তাহলে তাদের জীবনে অনেক সমস্যা হতে পারে। আপনি যে এরকম বলবেন সেটা আমি জানতাম, সেই কারণে আপনার এই আশ্রমের জন্য কিছু জমি দান করবেন বলে শ্রীরাম পাটিলের কাছ থেকে চিঠি নিয়ে এসেছি। এই যে চিঠিটা দেখুন। আমি শ্রীরামের কাছে গিয়ে এই বাচ্চাটাকে খোঁজবার জন্য আপনাদের আশ্রমে আসবার কথাটা ওনার কাছে বললাম। উনি বলছিলেন উনিও আমার সাথে আসবেন, উনি কেন শুধু শুধু আমার জন্য কষ্ট করবেন, তাই আমি চিঠিটা নিয়ে এলাম। পাটিল চার তার হাতে এইসব চিঠি দেয় না, সেটা আপনিও খুব ভালো করে জানেন। আপনি আমাদের আশ্রমের একজন ইম্পর্টেন্ট ব্যক্তির চিঠি এনেছেন, তাই জন্য আপনাকে ইনফরমেশনটা দিতেই হবে। আপনি কার সম্পর্কে জানতে চান? 1997 সালের 3রা ডিসেম্বরের পরে কেউ কি কোনো মেয়েকে এখানে নিয়ে এসে ভর্তি করেছিল? বুঝেছি, আসুন আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আসুন ভেতরে আসুন, বসুন। যা বলছেন মানে ডিসেম্বরের 3 তারিখ ওই দিন কোনো মেয়ে আসেনি? আচ্ছা, তারপরে কি
অন্য কোনো বাচ্চা এখানে এসেছিল? একটু দেখে বলুন না। ডিসেম্বরের 5 তারিখে একটা ছেলে এসেছিল। তারপরে? তারপরে হ্যাঁ, তারপরে ডিসেম্বরের 7 তারিখে একটা বাচ্চা মেয়ে এসেছিল। হ্যাঁ, ওই বাচ্চাটার নাম কি? ওই বাচ্চার নাম? কোনো ব্যাপার না, বলুন, কোনো অসুবিধা হবে না।